মাঝে মধ্যে বৃষ্টি হলেও গ্রীষ্মের তাপদাহ এখনো অব্যাহত বেশ কিছু জেলায় তৃষ্ণাত্ম পথচারীদের চাহিদা বেড়েছে ডাব আখের রস ও শরবতের মতো বিভিন্ন পানীয়র বাড়িতে ফ্রিজ থাকলেও এখনো অনেক মানুষ ঠান্ডা জলের জন্য ভরসা করেন মাটির কলসি স্বল্প দামে কল লাগানো মাটির কলসির চাহিদা বেশ ভালো নদিয়া জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি শান্তিপুর গার্ডেন মোড় এলাকায় বেশ কিছু পাল রেকর্ড পরিমাণ কল লাগানো কলসি বিক্রি হয়েছে সত্তর বছর ধরে মাটির জিনিস তৈরির কাজের সাথে যুক্ত আশি বছরের নীলমণি পাল জানান যত দিন যাচ্ছে আধুনিকতায় জামানায় পানীয় জল ঠান্ডা রাখার জন্য বাজারে এসেছে প্রচুর ইলেকট্রনিক্স জিনিস কিন্তু মাটির তৈরি কলসির বিকল্প নেই তিনি আরও জানান এখন কল লাগানো মাটির কলসির চাহিদা বেড়েছে

মানে এতটা চাহিদা ছিল না করোনার পর থেকে যে চাহিদাটা বেড়েছে আমরা করোনার বছর জ্বালা দিয়ে উঠতে পারিনি এবছরও তাই আর তারপরে প্রচণ্ড গরম গরমটা যদি থাকে আমাদের জ্বালা আমরা শেষ করে দিল আর স্টক থাকবে না মাটিরটা মানে এটা বেশি চলছে এখন এমনি তো ওয়াটার পিউরিফায়ার তো ধরুন শহর অঞ্চলে সবার বাড়িতে বাড়িতে আছে তবুও কি ব্যবহার করছে এটা না অনেকে এসে বলছে অনেক কাস্টমার এসে বলছে যে ফ্রিজের জল আমরা খাচ্ছি না আমরা এতে যে জল ঠান্ডা পাচ্ছি ফ্রিজের জল খেলে গলায় ব্যথা অন্যান্য সাইড এফেক্ট আছে কিন্তু এতে কোনো সাইড এফেক্ট নেই তাই নতুন করে আবার চলছে কতদিন মানে সারাদিনে কতগুলো বিক্রি হয় মোটামুটি তো গড় এভারেজে দশ পনেরোটা তো বিক্রি আছে আচ্ছা পাইকারি টাইকারি নিয়ে যায় পাইকারি হ্যাঁ পাইকারি আছে সেগুলো আপনারা কি আগে থেকে তৈরি করে রাখতেন গরমের নাকি এই সময় তৈরি করে রাখতে হয় গরমের জন্য মানে আমরা গতবার দিতে পারিনি যার জন্য এবার আমরা প্রচুর স্টক করে রেখেছি নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা